আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমরা আসলে একটা প্রপার লিখতে আসলে অনেক ব্যাপার বিশেষ করে যারা প্রথম থেকে শুরু করবেন তাদের কাছে একটা টাইম কনজিউমিং বিকজ অফ ইটস এ নতুন একটা নিউ থিঙ্ক নতুন কোনো কিছু আসলে শিখতে হলে আমরা কিভাবে শিখি আমাকে একজন কেউ একজন বলেন তো আমরা কীভাবে শিখি নতুন কোনো কিছু শিখলে আমরা সেটাকে কিভাবে শুরু করে সেটাকে রপ্ত করে কিভাবে আমাকে একটু বলেন তো হ্যালো হ্যাঁ भैया বলেন তো আমাকে একটা নতুন কোন কিছু আমরা তখন শিখা শুরু করি তখন আমরা সেটাকে কিভাবে রপ্ত করি বা কিভাবে এটা কিভাবে আমরা মানে শিখি না এটা শিখি মানে হ্যাঁ প্রথমে তো আসলে আমরা কি বুঝি জিনিসটা যে আমি রাইটিং ক্লাস টুটাই বলি যে আমরা তে একদম আনন ছিলাম প্রথমে আমরা ওটাকে মানে ওর চেহারাটা দেখলাম যে ওর আসলে চেহারা ওর রূপটা কেমন তাহলে তারপর ওরে স্ট্রাকচারটা কেমন মানে কোন ওয়েতে যাচ্ছে জিনিসটা কয়টা প্যারা থাকতেছে কয়টা কেমন থাকতেছে কি থাকতেছে এটা আগে জান জানিয়াকে তারপরে মানে क्वेश्चनটা বোঝার চেষ্টা করি এটা একটা বিষয় তারপর হলো মানে লেখার স্টাইল যেটা বললাম মানে বোঝার সুযোগটা কি লিখতে হবে তারপর প্র্যাকটিসটা হলো যে বেশি করে পারে প্র্যাকটিস করা মানে আমরা বিষয়টা দেখেন আমরা আসলে তার পুরো এনভায়রনমেন্টাল বিহেভিয়ারটা দেখি আসলে যে একটা এস এর মানে সেটা এনভায়রনমেন্ট কি রকম ফর एग्जांपल এটা স্ট্রাকচার এটা একটা এস এর আনসার তো আমরা মনে করেন এটা ক্যামব্রিজের অনুসারে মনে করেন যে ক্যামব্রিজেই এভাবে থাকে বই লাস্ট আপনারা দেখতে পারবেন তো আপনারা এই স্ট্রাকচারটা ফলো করবেন মোস্ট অফ দা টাইম এইটাই আসলে ফলো করতে বলে अकॉर्डिंग टू অফিশিয়াল তো অনেকেই দুই তিনটা প্যারা করে চারটা প্যারা করে পাঁচটা প্যারা করে ডাজেন্ট ম্যাটার তাদের তাদেরকে তাদের কাজ করতে দেন আপনি আপনি দুইটা প্যারা করবেন একটা ইন্ট্রো দেবেন দুটা প্যারা আর একটা হলো কনক্লিউশন দিস ইজ দ্য থিং আচ্ছা এখন দেখেন অ্যাগ্রি ডিজ অ্যাগ্রির অলওয়েজ আপনার একটাই আইডিয়া থাকে এখানে একটা আইডিয়া বলতে ওয়ান টপিক বেসড কোয়েশন ওয়ান টপিক বেসড কোয়েশ্চেন হল এটা বাট এখানে একটু ডিফারেন্স আছে রাদার দেন কোয়েশ্চেন প্লাস দেন কোয়েশন প্লাস আপনার হলো রাদার দেন এবং দেন কোয়েশন এই কোয়েশ্চেনটা একটু কম্প্যারিজন আসে তো কম্প্যারিজন আমরা ফুল আমরা থেকে মিস্টেক করি কেন কেন আমরা ফাইভ 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 পয়েন্ট ফাইভ পাই কারণ যখন আমরা এই কোয়েশনটা পাবো বেসিক্যালি এই কোয়েশনটা যখন পাবো পরীক্ষার হলে তখন আমরা কি করবো যে হয়তো বা আমরা শুধু লোকাল হিস্টোরির দিকে আমরা অ্যাগ্রি করলে মানে লোকাল এখানে কিন্তু দেখেন দুইটা বিষয় আছে লোকাল হিস্টোরি আছে আবার ওয়ার্ল্ড হিস্টোরি আছে দুইটার সাথে কম্পেয়ার করে বলা হয়েছে লোকাল হিস্টোরিটা বেশি ইম্পর্ট্যান্ট আমরা অ্যাগ্রি করলে লোকাল হিস্টোরিটাকে বেশি ইমফোসাইজ করবো বাট আমরা কিন্তু ওয়ার্ল্ড হিস্টোরিটাকে কোথাও টাচ করব না এক টাইপের স্টুডেন্ট কিছু টাচই করবে না আরেক টাইপের স্টুডেন্ট কী করবে যে এই দুইটাকে কম্বাইন্ডলি কম্প্যারিজন করতে যেয়ে একটু মেসি করে ফেলবে যার জন্য সে মার্কটা প্রপারলি গ্রাফ করতে পারবে না দিস ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট থিং লাইক আপনারা যেটা মনে রাখবেন যে রাদার দেন এবং দেন এই যে দেন এটা কম্পেয়ার যদি টাইপের কোয়েশান থাকে ওয়ান আইডিয়ার ওপরে দুইটা মানে ওয়ান ইয়ার ওপরে দুইটার কাজের ওপরে দুটা কাজের আর কি ইয়ে আপনার হলো কম্প্যারিজন তো কম্প্যারিজন যখন থাকে তখন আমরা কি করতে হবো লাস্ট লাইনে লাস্ট লাইনে আমরা কম্প্যারিজনটা ইন্ট্রোডিউস করব এই যে দেখেন আমি কিন্তু এটা কখনো ফলো করি নাই কখনো কোনো দিন দেখিও নাই কিন্তু এই এই যে এসেটা তো একটা এসে দেখার মেইন ইয়েটা কি প্রথম দেখা তারপরে এই এই দ্বিতীয় লাইনটা তারপরে আপনার যদি ইলাবোরেট করার প্রয়োজন হয় তৃতীয় লাইনটা তৃতীয় লাইনটা হবে ইটস শুড বি ফোকাসড অন জাস্ট এক্সাম্পল বিকজ অফ উই হ্যা আই আই টোল্ড ইউ টু রাইট ডাউন জাস্ট ফোর সেন্টেন্স নট অ্যাবোভ দ্যাম অর ইউ ক্যান ইউ ক্যান রাইট অ্যাট ম্যাক্সিমাম ফাইভ সেন্টেন্স বিকজ অফ ওয়েন আপনারা যখন পাবেন হলো অ্যাডভান্টেজেস ডিসঅভান্টেজেস তখন আমি বলে দেবো কেন এটা বড়ো হয় আচ্ছা তো এই যে অ্যাগ্রি ডিসগ্রি কোয়েশান আমি সিঙ্গেল সিঙ্গেল করে আপনাদের হলো এসে ক্লোজ করব ঠিক আছে প্রিভিয়াস ডেতে আমি বডি প্যারা সম্পর্কে বলেছি একটা বডি প্যারা যা সেকেন্ড বডি প্যারা যা সেম বডি প্যারা ইজ সেম অলওয়েজ সেম শুধু আজকের জন্য এই টাইমের ক্লাসটা হচ্ছে কালকে আমি একটু বলেই নি আগামীকালকে ক্লাসটা অফ থাকবে আমি আপনাদের একটা এসের ইনক্রো বডি ওয়ান বডি টু দিব। এবং এইটা আপনারা মানে বেশি ভয় প্যানিক নেওয়া দরকার নাই এটা কীভাবে শিখবেন যেটা বলতেছিলাম যে কিভাবে শিখি আমরা একটা জিনিস আমি এখানে চলে আসি রিলেভেট করে তো বিষয়টা আসলে যে ফারানাপু আপু বললো যে একটা বিষয় আশে আশেপাশে কোনো কিছু দেখে আমরা দেখি ফার্স্টে দেখে তারপরে ওইটাকে ইমিটেট করার চেষ্টা করি মানে ওইটাকে হুবহু কপি করার চেষ্টা করি যে ওইটার মতো করে করার চেষ্টা করি এটা আমাদের এটা আমাদের বলতে পারেন ইটস ইন আওয়ার ব্লাড আমরা এটা ছোটোবেলা থেকে শিখে আছি অন্যের দেখা দেখি আমরা অনেক কিছু শিখি তো এইটা হলো বিষয়টা আসলে যে আমরা অনেক কোচিং অনেক বা শিখানোর পরে আপনাকে হুট করে বলে দিবে যে লিখেন হ্যাঁ তো এটা আসলে অনেকেই অনেক পারবেন না তো আজকে আমি আপনাদেরকে ইন্ট্রো দেখে লেখার কিছু নাই ইন্ট্রো তো মোটামুটি ঠিক আছে ইন্ট্রো বডি ওয়ান আর বডি টু আপনারা আজকে আপনারা যে কোনো কিছুর হেল্প নিতে পারেন আপনারা অনলাইনের গুগলের হেল্প নিতে পারেন ইউটিউবের হেল্প নিতে পারেন অথবা আপনারা এই পিডিএফের যে কোনো কিছুর হেল্প নেবেন বইয়ে হেল্প নিতে পারেন ডাজেন্ট ম্যাটার আমি যেভাবে শিখাইছি ঠিক ওই ওয়েতে আপনারা হ্যাঁ আমি যেভাবে আপনাদের প্যাটার্নটা দিব আসলে যে প্যাটার্নটা দিব আপনাদের ওই প্যাটার্নে আপনারা যে কোনো জায়গায় থেকে যে কোনো ইনফরমেশন গ্যাদার করে আপনারা পুটিন করতে পারবেন আপনাদের বডিতে ডাজেন্ট ম্যাটার সমস্যা নেই কোনো সমস্যা নেই বাট আমার লিখানো স্ট্রাকচারে আপনারা করতে হবে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি তো আমরা আগে দেখে দেখে লিখে লিখে শিখবো তারপরে আস্তে 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 করে আমরা না দেখে লেখাটা পারবো ইনশাল্লাহ তো দেখেন এখানে খেয়াল করে দেখেন যে এটা রাদার দেনের কোয়েশ্চন থেকে ওয়ার্ল্ড হিস্টোরি আমরা ফোকাস অলওয়েজ করে যাব কি লোকাল হিস্টোরি করি কমপ্লিট করেছে করেছে তার মানে এটা ওয়ার্ল্ড হিস্টোরিটাতে সে ফোকাস করেছে দেখেন এখানে একটা সেন্টেন্স আছে খুব ইম্পর্টেন্ট দেখেন যে আমার স্ট্রাকচারের সাথে এটা মোটামুটি মিল আপনারা একটু পাবেন যেরকম আমি দেখেন এখানে হলুদ করে রেখেছি কী কী দা আপনার হলো একটা আইডিয়া রিফ্লেক্স তারপরে সাপোর্ট সাপোর্ট দিলাম ড্রেস কোড দিয়ে এক্সাম্পল দাস কনক্লুডিং শেষ এখানে দেখেন এক্স্যাক্টলি এখানে এটার কোনো কিন্তু রাদার দেন কোয়েশ্চন না এই জন্যে এখানে কোনো ইস সেন্টেন্স আসে নাই বাট যখন কন্ডিশনাল সেন্টেন্স একটা ইউজ করতে হবে যখন রাদার দেনের বা দেন কোশ্চেন থাকে এখানে একটা কম্পেয়ার করতে হয় লাস্ট সেন্টেন্সে যে কম্পেয়ারটা করতে হয় নাহলে কিছু মেসি হয়ে যায় এখানে সে মেবি বি ফোকাস করেছে অনলি ওয়ার্ল্ড হিস্টোরিতে ওয়ার্ল্ড হিস্টোরিতে সে আইডিয়া দিয়েছে সাপোর্ট করেছে বি এবং আপনার হলো এ যেখানে দিয়েছে সাপোর্ট দিয়েছে এবং সে একটা মেবি এক্সাম্পল দেয় নাই মোরওভার লিখে দিয়েছে কিন্তু এখানে খেয়াল করে দেখেন ইফ দে লার্ন অ্যাবাউট দ্য ডিটারমিনেশন অ্যাচিভমেন্ট বিভিন্ন ইফ দিয়ে সে একটা কন্ডিশনাল সেন্টেন্স লিখেছে তো আমরা কি করব আমরা এটা হলো একটা স্ট্রাকচার একটা এসের মানে মূল স্ট্রাকচার তো আমরা দেখেন এখানে অ্যাগ্রেজ অ্যাগ্রি এর আগে একটা টাইপের এসে দেখেছে আমরা আমরা দেখেছিলাম কোন টাইপের এসেটা এই যে এই টাইপের এসেটা দেখেছিলাম আজকে আমরা ডিফারেন্ট টাইপের এসে দেখব সেটা হলো যে অ্যাগ্রেজ্রি এই টাইজে কি সাম পিপল সে দ্যাট ইট ইজ ইট ইজ পসিবল টু টেল এ লট অ্যাবাউট এ পারসনস কালচার অ্যান্ড ক্যারেক্টার ফ্রম দেয়ার চয়েস অফ ক্লথস দেয়ার চয়েস অফ ক্লথ দেখে আমরা একটা 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 পারসনের বা একটা পার্সনের কালচার এবং ক্যারেক্টার সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারি তাহলে এখানে খেয়াল করে দেখেন আমরা যদি অ্যাগ্রি করি তাহলে এখানে ভাগ করে দিয়েছে কালচার এবং ক্যারেক্টার তো কালচার ক্যারেক্টার দিয়ে যদি আপনি লিখতে চান নো প্রবলেম নো ওয়ারিজ আপনার লিখতে পারবেন ডিফারেন্ট টাইপে লিখতে পারবেন কালচার ক্যারেক্টারের উপরে একটা আইডিয়া বেস করে আপনারা লিখতে পারবেন আবার কালচার অ্যান্ড ক্যারেক্টারের উপরে সেকেন্ড আইডিয়া ফোকাস করে আপনারা লিখতে পারবেন বাট আমি এখানে কি করেছি কালচারের উপরে একটা বডি প্যারা লিখেছি ক্যারেক্টারের উপরে একটা বডি প্যারা লিখেছি দেখেন দিনশেষে কিন্তু সেম বিষয় আপনি কালচার অ্যান্ড ক্যারেক্টারের উপরে আইডিয়া লিখে বডি প্যারা ওয়ান লিখবেন আমি করেছি কালচারের উপর ফোকাস করেছি তারপরে ক্যারেক্টারের উপরে তাহলে দুইটাই কিন্তু আমার ইনক্লুডেড হয়ে গিয়েছে বুঝতে পারছেন আমার কথা তাহলে একটা একটা বিষয় কি ভেঙে ভেঙে যদি আপনারা লিখেন সেটা আপনাদের জন্য বেটার হয় তো এটা ফার্দারও আপনাদের দেখাবো প্রবলেম সলিউশন বিভিন্ন বিভিন্ন জায়গাতে যে ভেঙে ভেঙে লেখাটা কতটা সুবিধা আপনারা কত সুন্দরভাবে ফোকাস করতে পারবেন অনলি অন ইয়োর আইডিয়া আর আইডিয়াটা কাকে বলে আমরা অনেকে জানি না মিসকনসেপ্ট আছে আইডিয়ার উপরে আইডিয়াটা কাকে বলে আমরা অনেকে মনে করি আইডিয়া হলো একটা পুরো সেন্টেন্সের একটা টপিককে বোঝায় হ্যাঁ আইডিয়া হলো দুইটা ওয়ে দুইটা টাইপের হয় একটা সেন্টেন্সের ফুল টপিককে বোঝায় আইডিয়া অথবা একটা ওয়ার্ড রিপ্রেজেন্ট করে আমরা আইডিয়াটা রিপ্রেজেন্ট করতে পারি সরি একটা ওয়ার্ড ইউজ করে আমরা একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি ফর এক্সাম্পল আমি অলওয়েজ সেকেন্ড মেথডটা নিই একটা ওয়ার্ডকে মানে ফোকাস করে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আইডিয়া হিসেবে সেরকম আমি অলওয়েজ করি কি যে আপনার এই কোয়েশ্চেনটাকে প্যারাফেস করি সিম্পলি সিম্পলি যতটুকু প্রয়োজন যতটুকু নেওয়া প্যারাফেস করার চেষ্টা করি কোয়েশ্চেনটাকে কোয়েশ্চেনটাকে প্যারাফেস করে আচ্ছা আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই স্ট্রাকচারটা কী হওয়া উচিত তো ওয়ান সাইড বোথ সাইড বোথ সাইড বলতে কাকে বোঝায় বোথ সাইড বলতে অনলি ডিসকাস বোথ ভিউ এইটাই হলো বোথ সাইড বাকি সবগুলো আসলে ওয়ান সাইডই হবে ওয়ান সাইড ভিউ তো এই যে এটা হলো একটা স্ট্রাকচার এটা কনক্লুশন এটা হলো একটা স্ট্রাকচার তো এই স্ট্রাকচারটা আপনারা খাতায় লিখে নেবেন আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা হলো একটা রাইটিং এর স্ট্রাকচার অ্যাকচুয়াল রাইটিং এর স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আপনারা মাথার ভিতরে একদম ইমপ্লিমেন্ট করে নেবেন পার্মানেন্টলি এবং এই ওয়েতে আপনাদের লিখতে হবে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই

থাকলে বা যদি না থাকে তাহলে কি হবে আপনার দাস দিয়ে লিখবেন দাস দিয়ে এটা কনক্লুডিং সেন্টেন্স বলে এটাকে কনক্লুডিং কনক্লুডিং সেন্টেন্স বলে আচ্ছা তো এখন দেখেন যে এটা সেম হবে আচ্ছা তো এখন দেখেন খেয়াল করে যে একটা বডি প্যারা আমি এখানে লিখেছি বডি প্যারাটা কি কি দেওয়া হয় টপিক সেন্টেন্স একটা টপিক সেন্টেন্স মানে প্রথম লাইনটা টপিক সেন্টেন্সটা আমরা সহজ করতে হলে কী করব প্রথমে দেখা যাচ্ছে যে আমরা ফার্স্টলি নিতে ইউজ করতে পারি অথবা আনডাউটেডলি নিতে পারি অথবা ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার নিতে পারি তো আবার এই ফার্স্ট লাইনকে এখানে একটু হ্যাঁ এই ফার্স্ট লাইনকে এটা বডি প্যারা ওয়ান হ্যাঁ এটা বডি প্যারা ওয়ান এই ফার্স্ট লাইনকে আমরা কি করতে পারি আমরা হলো সেটাকে রিলেট করতে পারি সাপোর্টিং দিয়ে সাপোর্টিং কীভাবে দেওয়া যায় আপনারা এই দিস অথবা আপনারা দিস সিঙ্গেলে ইউজ করতে পারেন তো এই যে এই সেন্টেন্সটা দিস এবং দিস এটা প্লোরাল দিস আর মানে সেগুলো আর এটা সেটা দিস সিঙ্গুলার তো এখন এই যে দিস এবং দিস এইটা আপনার দিস এবং দিস এটার ভেতরে তফাত হলো প্রোলার একটা সিঙ্গুলার একটা এই দিস এবং দিস এটার মিনিংটা কি এটাকে কোন সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করা এটা বলেন তো হ্যালো টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স না নট অনলি টপিক সেন্টেন্স এই দিস এবং দিসটা এগুলা প্রিভিয়াস সেন্টেন্সে কোনো কিছু যখন ডেসক্রাইব করা হবে সেইটাকে আমরা অ্যাজ এ প্রোনাউন হিসেবে দিস অথবা দিস হিসেবে ইউজ করতে পারি সেটা যদি পিউল বাচক হয় আমরা দিস ইউজ করবো এই দিস ইউজ করব সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই দিস ইউজ করবো যদি আমরা এটা দিয়ে লাইন শুরু করতে পারি বিলিভ মি আপনি মানে এক্সামিনারের অ্যাটেনশনটা ধরতে পারবেন নিতে পারবেন কেন সে বুঝবে আপনার যে এটা সে আগের সেন্টেন্সটা দিয়ে বা আগের ওয়ার্ডটা দিয়ে সে সাপোর্ট দিচ্ছে তো অলওয়েজ রিমেম্বার দ্যাট ওয়ার্ড মানে একটা বডি প্যারা লিখতে হলে তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে তিনটা জিনিস একটা জিনিস মেজর হল তিনটা সেটা হলো ওয়াই 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 আর আর এভিডেন্স এভিডেন্স বলতে কি জিনিসটা কি আপনি যেই কোয়েশ্চেনটা নিলেন ওই কোয়েশ্চেনটা থেকে কি জিনিস নিয়ে লিখতেছেন আপনি কোনটার উপর বেস করে লিখতেছেন ঠিক আছে এ হলো ওয়াট কোনটার উপর বেস করে লিখতেছেন হোয়াট এত বড় তো প্রয়োজনই নাই তো কোনটার ওপরে বেস করে লিখতেছেন তো কোনটার ওপরে বেস করে লিখতেছেন সেটা হলো আপনার হলো হোয়াট আর কেন এটা এটা কেন নিলেন এটা কেন এই জিনিসটাই কেন আপনার এই আইডিয়াটা কেন মনে হলো এই আইডিয়াটা কেন মনে হলো এটা হলো ওয়াই মানে সাপোর্ট ওইটা এই এই জন্যে আমি নিয়েছি ফর এক্সাম্পল ধরেন আমি এই একটা একটা যে কোনো একটা কোয়েশ্চেনের আমি একটা আইডিয়া নিলাম আমার মতো করে একটা নতুন ওয়ার্ড রিপ্রেজেন্ট করলাম ওয়ার্ড ইউজ করলাম সেটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্যে সেটা আমি কেন নিলাম কেন আমার মনে হয় আমি বললাম এটা খুবই ভালো ইয়ার জন্য পরিবেশের জন্য। আমার কেন মনে হয় ভালো কারণ এক্সামিনার যে রিডার রিডার আসলে অলওয়েজ সে মনে করেন মূর্খতা মানে সে একদম ইলিটারেট সে বোঝে না কিছু তাকে বোঝাইতে হবে আপনাকে লিখে আপনার ব্রেনে অনেক কিছু থাকবে কিন্তু আপনি কখনোই তাকে বোঝাতে পারবেন না স্পিকিংয়ে আপনি বোঝাতে পারবেন বলে কয়ে কিন্তু এই এই রাইটিংয়ে আপনাকে লিখে বোঝাইতে হবে এটাই হলো বিষয় এটাই হলো বিষয় তো বিষয় আমরা অনেক কিছু বুঝি আমাদের ব্রেনে আসে কিন্তু আমরা লিখে প্রকাশ করতে পারি না এটা হলো সবথেকে মূল ইম্পর্টেন্ট মূল বিষয়টা সব থেকে একটা বিষয় আপনারা মনে রাখবেন ইম্পর্টেন্ট সেটা হল মেক ইট ইজি ইজি করবেন মেসি কোনো কিছু করবেন না তো কী নিয়ে লিখলেন একটা জিনিস আপনার লিখে ফেলেন কী নিয়ে লিখলেন সেটা কেন নিলেন কেন নিলেন এইটা যে কেন নিলেন আপনি এই যে ওয়ার্ডটা কেন নিলেন এটাকে আপনার এক্স এক্সপ্লেনেশন দিতে হবে সেটা আপনি দিস ইজ বিকজ দিয়ে শুরু করতে পারেন দিস দিয়ে শুরু করতে পারেন অথবা দিস দিয়ে শুরু করতে পারেন যদি সিঙ্গুলার হয় দিস দিবেন অথবা প্লুরাল হয় দিস দিবেন অথবা দিস ইজ বিকজ এটার মানে কেন যদি আপনি কারণটাকে দিয়ে রিপ্রেজেন্ট করে মানে পুরোটাই সাপোর্ট দিয়ে দিতে পারেন নো প্রবলেম এখন আমরা শিখব তো ফিউচারে আমরা আমি বলেছি এক্সপ্লেনেশন দিচ্ছি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন অলওয়েজ প্রত্যেকটা বডি পৃথিবীর যত যত এসে আছে প্রত্যেকটা এস এর বডি প্যারাতে এই হবে কোন স্ট্রাকচারটা তিনটা হোয়াট ওয়াই এভিডেন্স ওয়াট ওয়াই এভিডেন্স এই স্ট্রাকচারটা আপনার থাকবে এর ভেতরে মডিফিকেশন আসবে তো আপনি যখন সাপোর্টিং সাপোর্ট দিবেন তখন সাপোর্ট দিতে হলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এইটা দিয়ে সাপোর্ট দিতে হবে তিনটার যে কোনো একটা তারপর আপনি যখন এক্সাম্পল দিবেন তখন এক্সাম্পল দিয়ে দিতে পারেন আপনি এখানে কি ফর এক্সাম্পল ফর ইন ইনস্টেন্স এগুলো আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে নো প্রবলেম এটা এভিডেন্স হিসেবে গেল এখন যদি রাদার দেনের কোয়েশন থাকে হাউ এভার দে আর যদি রাদার দেন না থাকে এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম যদি রাদার দেন না থাকে তাহলে কি হবে দাস মানে এটাকে কনক্লুড করতে হবে মানে শেষ করতে হবে কনক্লুড বলতে মানে এই সেন্টেন্সটাকে শেষ করে দিতে হবে দাস দিয়ে দাস মনে হলো কনক্লুডিং লাইন কনক্লুডিং লাইন দাস হলো কনক্লুডিং লাইন অলরাইট এটা হলো আপনার রাদার দেনের কোশ্চেনের জন্য শুধু ইফ যুক্ত ইন কন্ট্রাস্ট আরেকটা বিষয় আপনারা সেন্টেন্সের ভেরিয়েশন আনার চেষ্টা করবেন দাস দিলে এখানে হেন্স দিতে পারি ওকে তো এখন আপনারা স্ট্রাকচারটা বুঝতে পারছেন আপনাদের মাথার ভিতরে এসে স্ট্রাকচারটা কিভাবে হওয়া উচিত একটা প্রপার বডি প্যারা বডি প্যারা কিন্তু ডিফারেন্সেস নাই বডি প্যারা 1 ও 2 টা सेम যদিও আইডিয়াটা डिफरेंट লেখার ধরন কিন্তু सेम ম্যাম রাদার ম্যাম রাদারদান থাকে দাস বলছেন না যদি না থাকে তাহলে তো আর ওই দাস দিয়ে লাইন লিখতে হবে না তাই না না লেখা লাগবে না তখন কোন একটা কনক্লু মানে এই এই যে একটা হলো কন্ডিশনাল সেন্টেন্স লিখে ওটাকে শেষ করে দিবেন কারণ আপনার টার্গেটই আপনার টার্গেটই হবে হলো চারটা চারটা সেন্টেন্স লিখা বডি প্যারা ওয়ানে যেহেতু আপনি ওটা কমপ্লেক্স করবেন কমপ্লেক্স করবেন কিভাবে এখন কমপ্লেক্স করার কি কি ওয়েতে আমরা কমপ্লেক্স করতে পারবো আমরা শিখে বলে দিই আপনাদের হ্যাঁ আমরা কমপ্লেক্স করতে পারবো হলো আপনার আপনার একটু নোট করে লেখেন হ্যাঁ অ্যাজ দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারবো কোনো কিছু অ্যাজ দিয়ে কমপ্লেক্স করতে পারবো অ্যা সিনস দিয়ে কমপ্লেক্স করতে পারবো হুইস দিয়ে কমপ্লেক্স করতে পারবো ওয়াইল দিয়ে কমপ্লেক্স করতে পারবো অলদো দিয়ে কমপ্লেক্স করতে পারবো এগুলো আসলে রাইটিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এগুলাই অ্যানাফ এই কমপ্লেক্স সেন্টেন্স আমরা এগুলো দিয়ে করতে পারবো এবার দেখেন আরেকটা সেন্টেন্সের ভেরিয়েশন আসে কি সেন্টেন্সগুলো আপনারা আমি একটু আপনাদের ফিজিক্যালি লিখে দিলে মনে হয় বেটার হয় আচ্ছা এটা হলো এখানে ছিল এটা আপনাদের বোঝাইছিলাম তখন সেভ করে দিয়েছিলাম মেবি যাই হোক আচ্ছা কালকে তোদের ক্লাস অফ থাকবে এবং আমি আপনারা লিখে লিখে দেখাবেন আমার রাইটিংটা লিখে লিখে দিবেন হ্যাঁ দেখে দেখে লিখবেন কালকে আমি ঢাকা যাব পরশু আমি ওয়েলকাম ভাইয়া বাসায় আসেন ইনশাআল্লাহ পরশু আমি হলো এতে যাব তো কুমিল্লা যেতে পারে আমার আচ্ছা যাও তো এখন সেন্টেন্স সের ভেরিয়েশনগুলা কি কি সেন্টেন্স আছে কমপ্লেক্স আছে কম কম্পাউন্ড আছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কি আপনাদের চিন্তা ভাবনা করা লাগবে সেন্টেন্সগুলো সিম্পল একদম সিম্পল সিম্পল সেন্টেন্স তারপর কমপ্লেক্স কম্পাউন্ড কন্ডিশনাল তারপরে সিম্পল এই সেন্টেন্সগুলো আর লিখতে পারলে এনফ এবার দেখেন একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে কি কি লাগে কি দিয়ে আমরা করতে পারবো কমপ্লেক্স অলদো রাইটিংয়ের জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু আছে আর অনেক কিছু আছে রাইটিংয়ের জন্য এপ্রিপেড এই যে যেগুলো দিচ্ছি এগুলো একটা সেন্টেন্সের মাঝখানে হতে পারে ফার্স্টে হতে পারে যদি ফার্স্টে একটা সেন্টেন্সের ফার্স্টে এগুলো ইউজ হয় তাহলে সেন্টেন্সের মাঝখানে একটা কমা হয় কেন কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় হল দুইটা সিম্পল সেন্টেন্সের কম্বিনেশনকে কমপ্লেক্স সেন্টেন্স বলে কম্বিনেশন বলতে কী যে এগুলা দিয়ে আমরা কম্বাইন করি মানে এক যুক্ত করি তো প্রথমে যদি আমরা অলদো লিখি যে দো দিস এটা এরকম এটা এরকম হওয়া এটা এরকম ডিফারেন্ট মানে এক কথায় অলদো যদি লিখি আমরা অল্টারনেটিভকে বোঝাই ওয়াইল দিয়ে লিখলে অল্টারনেটিভ মানে কোনো কিছু যদি ওয়াইস উইস দিয়ে অল্টারনেটিভকে বোঝাই আমি আপনাদের বলে দিচ্ছি যেরকম ওয়াইল দিয়ে যেরকম ফর এক্সাম্পল অলদো দিয়ে বলি যে আপনার কিছু কোয়েশ্চেন আছে এখানে যদি আমি কোয়েশনগুলোতে ফোকাস করি আপনারা বেশি ভাস্ত ভালো বুঝতে পারবেন কোয়েশনগুলোতে যদি যায় অলওয়েজ বোথ সাইডে থাকে এরকম দো থাকে তো এখন দেখেন যে এখানে একটা ফুল স্টপ দিয়েছে দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা করে দিয়েছে তা আমরা এটাকে কীভাবে লিখতে পারি আমরা এটাকে কীভাবে ইয়ে করতে পারি মানে কমপ্লেক্স বানাইতে পারি

এই বোথ সাইডকে ডিসক্রাইব করবে মানে বডি প্যারা ওয়ানে এটা বডি বডিপ্যারা টুতে এটা আমরা এটা ডিস করব করবো এই বোথ সাইডের মানে ইয়েতে এসেতে তো এখন দেখেন খেয়াল করে আমরা কীভাবে এটার একটা ইন্ট্রোডাকশন বা এটাতে কিভাবে কমপ্লেক্স করি আমরা এটা প্যারাফেস করব করে অলদো দিয়ে এটাকে প্যারাফেস করব দ্যাটস ইট সিম্পল অথবা আমরা এটা প্যারাফেস করবো মাঝখানে ওয়াইল দিয়ে এটাকে প্যারাফেস করব এটাকে প্যারাফেস করবো হয়ে গেল এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল আবার আরেকভাবে লিখতে পারি কি অলদো যদি আমরা প্রথমে লিখি অলদো সাম্পিপুল এটা 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 মাঝখানে এখানে এসে একটা কমা হবে অলদো যেখানে ইউজ করতেন ওইখানে এসে কমা হবে কমা হয় তারপরে আপনার একটা সিম্পল সেন্টেন্স মানে একটা কথাই যে আপনি একটা সিম্পল সেন্টেন্স ইউজ করলেন তার মাছ বরাবর বিশেষ করে মাছ বরাবর মনে রাখবেন ভালো হবে মাছ বরাবর এইগুলা ইউজ করে আপনি মানে একটা কমপ্লেক্সকে কমপ্লেক্স করতে পারবেন দো ওয়াইল তারপরে আপনার হলো এনাফ এগুলো এর জন্য এনাফ রাইটিং এর জন্য আমাদের রাইটিং এর জন্য এনাফ তো একটা কমপ্লেক্স সেন্টেন্স লাগবে কয়টা কমপ্লেক্স সেন্টেন্স আমরা লিখবো বডি প্যারা ইন্ট্রোডাকশন একটা বডি কনক্লুশন একটা দুইটা কমপ্লেক্স গেল বডি প্যারা ওয়ানে একটা কমপ্লেক্স সেন্টেন্স বডি বডিপ্যারা টুতে একটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে গেল চারটা কমপ্লেক্স সেন্টেন্স আমাকে একটা কম্পাউন্ড লিখতে হবে কম্পাউন্ড হয় অ্যান্ড দিয়ে সিম্পল আর কিছু আপনার শিখা লাগবে না এন্ড দিয়ে যেটাকে দুটা সিম্পল সেন্টেন্সকে এক এক জায়গায় করে কম্পাউন্ড বানাই দুটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করে শুনে অ্যান্ডের ব্যবহার কিন্তু ডিফারেন্ট আছে ফর এক্সাম্পল এই যে অ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজ ওয়ান অ্যান্ড অ্যাডভান্টেজ টু তার মানে এখানে কিন্তু কোনো সেন্টেন্সের ব্যবহার নয় ফর এক্সাম্পল আপনার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে কিন্তু আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন দুইটা ওয়ার্ড দুইটা দুইটা ওয়ার্ডের ভেরিয়েশন মানে দুইটা ওয়ার্ডকে মানে আলাদা আলাদা করতে হলে আমরা অ্যান্ড ইউজ করি অথবা অর ইউজ করি কিন্তু ওই অ্যান্ড অর দিয়ে না যেরকম ফর এক্সাম্পল সিম্পল সেন্টেন্স ইউজ করলেন যে

অ্যান্ড আই অলসো লাইক green গ্রিন কালার ফর ওয়াচিং দ্য গ্রিনারি or এনজয়িং দ্য ভিউ অফ স্ক্যানিক এভাবে আমি বললাম তাহলে দুইটা সেন্টেন্স কিন্তু আমি সেপারেট করে দিলাম অ্যান্ড দিয়ে ওই দুইটা সেন্টেন্সের সেপারেশনকেই আসলে কম্পাউন্ড করে বলা হয় যে একটা সিম্পল সেন্টেন্স এই পাশে একটা সিম্পল সেন্টেন্স এই পাশে মাঝখানে যে অ্যান্ডের হয় কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল কম্পাউন্ড কাকে বলে তো এই একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং একটা দেখো একটা একটা কমপ্লেক্স প্লাস কম্পাউন্ড ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি লিখলেন ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে আপনি লিখলেন এইভাবে যে ঢাকা ইউনিভার্সিটি ইজ ভেরি মাছ রিনাউন ফর ইটস কোয়ালিটি এডুকেশন সিন্স ইন দ্য লাস্ট ফিফটি লাস্ট থার্টি ইয়ার্স ইটস রিয়েলি ইভলভিং ইন আওয়ার বাংলাদেশ এন্ড রিয়েলি গেটিং পপুলার

তো আমি যখন সিনস দিয়ে এটাকে দুটা সিম্পল সেন্টেন্সকে অ্যাড অ্যাড করে দিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ইজ ভেরি মাস রিনাউন্ড ফর কোয়ালিটি এডুকেশন সিন্স ইট ইজ ভেরি অলসো ভেরি রিনাউন্ড ফর ইটস ভেরি গেটিং ভেরি পপুলার ইন লাস্ট থার্টি ইয়ার্স এটাও একটা সিম্পল সেন্টেন্স অ্যান্ড দিস ইউনিভার্সিটি ইজ অলসো ভেরি মাস গুড ফর রিসার্চ পারপাস অ্যান্ড দিয়ে আমি আর একটা সিম্পল সেন্টেন্সকে অ্যাড করে দিলাম এটা হলো সিম্পল কম্পাউন্ড তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স ওয়ান কমপ্লেক্স সেন্টেন্স প্লাস ওয়ান সিম্পল সেন্টেন্স প্লাস না এন্ড দিয়ে অ্যান্ড ওয়ান সিম্পল সেন্টেন্স তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা কমপ্লেক্স সেন্টেন্স একটা কমপ্লেক্স আদর্শ কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এগুলো থাকা লাগবে রাইটিং আমাদের এই সিম্পল জন্য রাইটিং একটা কমপ্লেক্স সেন্টেন্স এন্ড দিয়ে একটা সিম্পল সেন্টেন্স যোগ করে দিলেই আমাদের হলো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল

সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে বলে আপনার হলো সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব ভার্ব সিম্পল আবার যদি দেখেন যে

প্লোরাল ভার্ভ এক্সাম্পলো সরি প্লোরাল অলওয়েজ এস বাই এস দিয়ে এস বাই এস দিয়ে আমরা ভাবকে প্লোরাল করি কিন্তু এস বাই এস না থাকলে সেটা সিঙ্গুলার ভার্ব হয় যেরকম ফর এক্সাম্পল আই ইট রাইস আই হি ইটস রাইস তো ইটের সাথে ই এই যোগ আই আই আসলে আই উই ইউ এখন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ইউ যেরকম আমাদের বাংলার ক্ষেত্রে কিন্তু কিছু আলাদা আছে আই মানে আমি আই মানে আবার আমরা সরি উই মানে আমরা এখানে আই মানে আমি উই মানে আমরা আবার ইউ মানে ইউ আবার ইউ মানে তোমরা তো বাংলায় কিন্তু ইউ মানে তুমি আবার তোমরা তুমি তোমরা আলাদা আছে হিন্দি হিন্দিতে তুমি তোমরা আলাদা আছে কিন্তু ইংলিশে কিন্তু তুমি তোমরা আলাদা নাই তো তুমি যখন হয় এটা আপনারা জানেন তো তুমি তোমরা আলাদা নাই তো বিষয় হলো যে প্রুরাল 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 সাবজেক্টের সাথে প্রুরাল ভার্ব হবে আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার হি যখন হি হলো সিঙ্গুলার এই জন্য দেখবেন যে ভার্বের সাথে এস যুক্ত হয় হি যখন ইউজ হয় হি ইটস রাইস তাই না এরকমই তো হয় তাই না হ্যালো হ্যালো

আপনারা দেখলেন কি কি সেন্টেন্স আমরা ইউজ করব আমরা কি 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 প্ল্যান করে রাখব যে আমরা ইন্ট্রোডাকশন একটা কমপ্লেক্স সেন্টেন্স বডি প্যারা 1 একটা কমপ্লেক্স সেন্টেন্স বডি প্যারা 2 একটা কমপ্লেক্স সেন্টেন্স বডি কনক্লুশন একটা কমপ্লেক্স সেন্টেন্স চারটি কমপ্লেক্স সেন্টেন্স খেয়াল করেন ভাই নোট করেন হ্যাঁ আমার

ইন্ট্রোডাকশনে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউস করব ফার্দারে আপনারা এই কোয়েশ্চেনটা করলে আপনারা একটু মানে একটু মনে রাখবেন যে কোন কোন বডিতে আমরা কোন জায়গাতে কোন সেন্টেন্স ইউজ করবো ঠিক আছে তাহলে ইন্ট্রোতে একটা কমপ্লেক্স সেন্টেন্স খাতায় লিখে রাখেন খাতায় লিখে রাখেন যে ইন্ট্রোতে ওয়ান কমপ্লেক্স প্লাস ওয়ান সিম্পল প্লাস প্ল্যান একটা কম্পাউন্ড ইউজ হবে আচ্ছা এবার বডি বডি ওয়ানে বডি ওয়ানে বডি ওয়ানে কি হচ্ছে বডি ওয়ানে হবে আপনার একটা কমপ্লেক্স প্লাস একটা কম্পাউন্ড কম্পাউন্ড প্লাস একটা সিম্পল সিম্পল প্লাস একটা কন্ডিশনাল যদি পসিবল হয় কন্ডিশনাল বডি টুতে কি লিখব কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে সিম্পল প্লাস কন্ডিশনাল সেম

বডি লিখার সিস্টেম তাহলে কি হচ্ছে আমাদের সেন্টেন্সের ভেরিয়েশন দেখেন দুইটা সিম্পল আসতেছে চারটা কমপ্লেক্স সেন্টেন্স দুইটা কম্পাউন্ড সেন্টেন্স দুইটা কন্ডিশনাল সেন্টেন্স এর বেশি ভেরিয়েশন আর কি চান আপনি সিম্পলভাবে আমরা এগুলা করে দেবো আচ্ছা তো এখন আমরা বডিতে ফোকাস যদি করি অ্যাগ্রিডিজ্রিতে যে অ্যাগ্রিডিগ্রির মেইন পার্টটা কি আসলে যে আমরা এটা দেখেছি প্রিভিয়াস ক্লাসে আমরা ডিফারেন্ট একটা দেখি যে এখানে একটা দেখি এটা এটা তো এখন এখানে বলতেছে যে কিছু মানুষ মনে করে যে আমাদের একটা পার্সনের বিষয়ে অনেক কিছু বলা যায় তাদের কালচার এবং ড্রেস আপ দেখে সরি কালচার এবং কালচার এবং ক্যারেক্টার মানে তাদেরকে চারিত্রিক বৈশিষ্ট্য বলা যায় তাদের ড্রেস আপ দেখে তো এখানে আমরা কি করেছি দেয়ার ইজ নো ডাউট দ্যাট এখানে দ্যাট আমরা কি করেছি এটা একটা নিউট্রাল সেন্টেন্স লিখেছি নিউট্রাল জেনারেল সেন্টেন্স দেয়ার ইজ নো ডাউট দ্যাট আউটফিটস আর ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যান বিং তো এটা এটা দেখেন তো কোনো দিকে কোনো কিছুতে এমফাসাইজ করছে এটা নিউট্রাল একটা সেন্টেন্স না যে আউটফিটস আর ইম্পর্টেন্ট ফর হিউম্যান এভরি হিউম্যান বিফকোর্স এটা একটা ফান্ডামেন্টাল ট্রুথ এটা যে আউটফিট এটা একটা ইম্পর্টেন্ট হিউম্যান বিং এর জন্য আউটফিটটা ইম্পর্টেন্ট হিউম্যান বিং এর জন্য এটাকে আমি মিথ্যা বললাম হ্যালো এই যে এই ধরনের টেন্ডেন্সি আপনাদের রাখতে হবে যে একটা সেন্টেন্স যখন আপনারা একটা এসে যখন আপনারা দেখে দেখে লিখতে 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 যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা এগুলো ইজিলি লিখতে পারবেন যে আউটফিটটা ইম্পর্টেন্ট ফর হিউম্যান তারপরে করলাম প্যারাফেস করলাম দেয়ার ইজ এ ভিউ দ্যাট দেখেন এ দেয়ার ইজ এ ভিউ বলতে কালচার পার্সোনালিটি কালচারটাকে আমরা প্যারাফেস করতে পারি নাই তো আমরা কি করছি যে ক্যারেক্টার কি পার্সোনালিটি বিষয় বললাম ক্যারেক্টার আর পার্সোনালিটি কি বলেন তো হ্যালো ক্যান বি এক্সপ্রেস টেল এ লট মানে এটাকে এক্সপ্রেস করা যায় सिंपली বাই দা বাই দেয়ার অফ বাই দেয়ার চয়েস অফ ক্লথ সিম্পলি choice চুজ টু ওয়ার মানে এখন দেখেন এটাকে আমরা প্যারাফ্রেজ করলাম তারপরে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন দিস এসে আই উইল এক্সপ্লোর মাই ভিউ উইথ রিলেভেন এক্সাম্পলস এটা হলো সব থেকে বেসিক একটা প্ল্যান সেন্টেন্স আপনারা যখন শিখে যাবেন তখন আমি আপনাদের একটা সুন্দর প্ল্যান সেন্টেন্স শিখাবো সেটা হলো কি বডি পেরা ওয়ান এর যে রিফ্লেক্ট এজ রিফ্লেক্ট

চেস চয়েস অফ ড্রেস রিফ্লেক্স কালচার অ্যান্ড ইন্টারেস্ট অফ পিপল এই যে রিফ্লেক্টটা এই আমি শুধু নতুন একটা ওয়ার্ড এখানে ইউজ করেছি আইডিয়াকে রেপ্রেজেন্ট করা তো রিফ্লেক্টের উপরে বেস করে আমি কিন্তু পুরো প্যারা এখন বডিটা লিখবো রিফ্লেক্টের উপরে বেস করে বাকি কিন্তু সব এখানে কোশ্চেন থেকে আমি নিয়েছি বাকি সব কিছু কোশ্চেন থেকে আমি কালেক্ট করেছি বাকি শুধু রিফ্লেক্ট এখানে কোনো নাই রিফ্লেক্ট এখানে আছে নাই আচ্ছা দিস ইজ বিকজ অথবা দিস ইজ বিকজ কেন দিলাম দিস ইজ দিস বলতে এই যে এইটাকে আমি দিলাম দিস ইজ বিকজ ম্যানি এটার কারণ ম্যানি ইন ম্যানি কালচার দে আর আর পার্টিকুলার ড্রেস কোড অনেক কালচারে পার্টিকুলার ড্রেস কোড আছে আছে না গারোদের একটা ড্রেস কোড আছে শাড়ি তারা পরে থাকে এবং আফ্রিকায় আমি দেখেছি যে তারা শাড়ি কিভাবে বেড়া সিলেস মেয়ে এবং শাড়ি কিভাবে পরে থাকে শাড়ির মধ্যে একটা কাপড়ের ইয়ে তারপরে আপনার হলো বিভিন্ন বিভিন্ন কালচারে ডিফারেন্ট ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস কোড আছে আছে কিনা আমাদের বাংলাদেশের জন্য শাড়ি স্যালোয়ার কামিজ পুরুষদের জন্য পাঞ্জাবি তো এটা কি ড্রেস কোড না একটা কাইন্ড অফ এ বলেন তো আমাদের কালচারের জন্য যদি কেউ দেখে যে আমরা পাঞ্জাবি পরেছি তো তাহলে মনে করবে যেটা বাংলাদেশ অথবা পাকিস্তান ধরে ফেলবে যে কেউ

উইচ আর ইউনিক যেগুলো ইউনিক এই যে এই ড্রেস কোডগুলো ইউনিক অ্যান্ড রিপ্রেজেন্ট হিউম্যান ট্রেডস ট্রেডস মানে বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য রিপ্রেজেন্ট করে এই ড্রেস কোড দিয়ে বৈশিষ্ট্য রিপ্রেজেন্ট করে বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করা হল ওই রিফ্লেকশনের সিনারি বলতে পারেন তাদের বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করা ফর এক্সাম্পল আমি তাকে সুন্দরভাবে দিলাম যে ড্রেস কোড আছে কিছু কীভাবে রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে ড্রেস কোড আছে এই ড্রেস কোডটা ইউনিক হয় এবং ওই ড্রেস কোডগুলা তাদেরকে ভিন্ন করে অন্য অন্য মানুষের থেকে তাহলে কি রিফ্লেক্ট করছে তাদেরকে আমি কি বোঝাতে পারলাম যে কেন নিলাম রিফ্লেকশনটা কেন নিলাম কারণ ইন্ডিভিজুয়াল ড্রেস কোড ইন্ডিভিজুয়াল মানুষের ওপরে রিফ্লেকশনটা আনে এবং সেই ইন্ডিভিজুয়াল ড্রেস কোডগুলো ইউনিক এবং তাদের যে রিফ্লেকশনটা হয় অন্য মানুষের কাছে তারা ভিন্ন হয় তাদের থেকে তাই আমি তাই কি না তাই তো বললাম নাকি

বুঝতে পারছেন কত সহজ দেখতে সহজ লাগছে আমি সহজ কিন্তু লিখতে গেলে সহজ হয় না হ্যাঁ আমি জানি দেখে দেখে লিখবেন আবার আমি যেটা দিব দেখে দেখে লিখবেন ফর এটা তো কন্ডিশনাল লেখা যায় এক্সপেন্সিভ হোল্ডিং লিখতে পারেন যখন আপনি দিবেন এভাবে হোয়েন এ ম্যান আপনাকে দিতে হবে কনসিডার দিস কনসিডার দিস ম্যাটার ফর এন এক্সাম্পল এটাকে আপনাকে এক্সাম্পল হিসেবে আপনাকে মেনশন করতেই হবে এটা ম্যান্ডেটরি নাহলে রিডার কখনো এটা এক্সাম্পল হিসেবে নেবে না এভিডেন্স হিসেবে নিবে না ওটাকে ইনফরমেশন হিসেবেই নিবে এভিডেন্স হিসেবে নিবে না তখন বুঝতে পারছেন আপনি প্রথমে যদি হোয়েন দিয়ে দেন লাস্টে আপনাকে বলতে হবে কনসিডার দিস ম্যাটার অ্যাজ এ এক্সাম্পল

তারপরে দেখেন আমি এখানে ইফ দিয়েছি কেন ইফ দিয়েছি ইফ দিয়েছি হলো এখানে একটা একটা সেন্টেন্স আমি অ্যাড করে দিয়েছি এটা যদি নাও লিখি আমার সমস্যা নাই আমি যদি এটা কেটেও দিই তাহলে আমি এখানে দাস দিয়ে দিলেও আমার কোনো সমস্যা নাই আমার এখানে মোটামুটি সত্তর ওয়ার্ড হয়ে গিয়েছে তো আমি এটাকে একটু বড়ো করে দিলাম যে ইফ দেয়ার আর নো টাইপ অফ বিজ ড্রেস ড্রেসেস ইট উড বি ইট নট বি পসিবল টু ডিফাইন দেমসেলস অ্যাকর্ডিং টু কালচার এটাকে আমি কন্ডিশনাল বানাইছি জোর করে যে যদি এখানে কোনো ধরনের এই ড্রেস কোড না থাকতো তাহলে এখানে কিন্তু তাদের কালচারটাকে ডিফাইন করাটা ইম্পসিবল হতো অফকোর্স ইম্পসিবল হতো তাদের কালচারটাকে ডিফাইন করা স্যুট কোট পরা দেখলে আমরা মনে করি এটা একটা মানে বিজনেস গাই এবং বল অলসো আমরা মনে করি যে এটা একটা এডুকেটেড পারসন তাই না জি মানে এটা বোঝা এটাকে মানে ই করে সম্পৃক্ত করে যে আমি বিজনেস মানে একটা কাজে যাচ্ছি মানে একটা অফিশিয়াল জবে যাচ্ছি তাই না এটাকে ই করে এরকম কিছু কালচারাল ড্রেস আছে এখনো পৃথিবীতে আছে যেগুলো আমরা যদি এরকম না থাকতো তাহলে আমরা আসলে বুঝতে পারতাম না তাদেরকে নির্ধারণ মানে ডিফাইন মানে তাদেরকে আসলে সংজ্ঞায়িত করতে পারতাম না যে তারা কোন কালচার থেকে বিলংস করছে আমি এটা জাস্ট একটা সেন্টেন্স ইফ সেন্টেন্স দুটো করে এড করে দিয়েছি দাস এটা আপনারা পারবেন যে কোনো পারবেন নেগেটিভলি অ্যাড করতে পারবেন পজিটিভলি আপনার তো কথা বলতে আসছেন পজিটিভলি যদি এখানে এটা না থাকতো তাহলে আমরা এটা পারতাম না এটা একটা নেগেটিভ ইমপ্রেশন বলে নেগেটিভ বলতে হলেও কি পজিটিভ মানে এটা যদি না থাকতো তাহলে এটা হইতো না তার মানে এটা তো ওয়ার্ড নেগেটিভ হলেও কিন্তু এর ইমপ্রেশনটা কিন্তু পজিটিভ পজিটিভ না ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে এরকম বলতেছে যে বাংলাদেশে বাংলাদেশে যদি এত মানুষ না থাকতো তাহলে আমরা ভ্যারাইটিস কালচারটা পেতাম না তাই না যদি এত মানুষ না থাকতো তো ভ্যারাইটিস কালচারটা পেতাম না যেরকম এখানে অনেক ধরনের কালচার আছে তো ভ্যারাইটিস কালচার ডাইভার্সিটিটা আমরা পেতাম না কিন্তু মানুষটা এত মানুষ তো অনেক অফকোর্স একটা প্রবলেম কাইন্ড অফ কিন্তু অফকোর্স আবার একটা মানে ইয়ে বটে আসলে হিউম্যান অথবা বলতে পারেন ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং অরএলস

তাহলে কি করলাম আমি এখানে শেষ করে দিলাম একটা ড্রেস কোড অলওয়েজ কনভে মানে বহন করে কালচারাল ইনফরমেশন তাদের কালচারের ইনফরমেশনটা হ্যাঁ তথ্যগুলা দ্যাট সেপারেট দেম যেটা দ্যাট বলতে এই যে কালচারাল ইনফরমেশন যেটা এই ড্রেস কোডটা সরি ড্রেস কোডটা যেটা সেপারেট করে তাদেরকে অন্যদের তুলনায় অন্যদের তুলনায় সেপারেট করে তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি যে একটা একটা ওয়ার্ড মানে একটা সিম্পল একটা একটা সেন্টেন্স লিখবেন তারপরে ওইটাকে আপনারা এই কম থেকে লিখবেন আমি প্রথমে আপনারা দেখে দেখে লিখবেন তো আমি এটাকে আপনারা দিয়ে দিচ্ছি নো প্রবলেম এটাকে আমি কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি আর আপনাদের আমি হোমওয়ার্কও দিচ্ছি এই কোয়েশ্চেনটাই আপনাদের হোমওয়ার্ক এই কোয়েশ্চেনটাই হোমওয়ার্ক ঠিক আছে এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে হুম এই কোয়েশনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কে আপনারা লিখবেন বডি প্যারা ইন্ট্রোডাকশন বডি প্যারা ওয়ান আর টু ডাজেন্ট ম্যাটার আপনারা কোথা থেকে দেখে লিখতেছেন বডি প্যারা সেম সব জায়গায় খালি ইনফরমেশনটা আলাদা রিফ্লেক্ট আছে এখানে অন্য কিছু দিন ক্যারেক্টার কালচারকে কালচারকে বোঝাচ্ছে এখানে কালচারে আমি ফোকাস করেছি ক্যারেক্টারিজম ফোকাস করার জন্য আপনারা অন্য অন্য কিছু লিখেন সমস্যা নাই আপনারা অনলাইন থেকে দেখেন পিডিএফ থেকে দেখেন ডাজেন্ট ম্যাটার বাট আপনারা ইন্ট্রোডাকশন বডি প্যারা ওয়ান বডি প্যারা টু আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর যারা যারা কমপ্লিট করেন নাই বিশটা এসে তারা শনিবারের ভেতরে বিশটা এসে কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন শুধু শাইলা আপু কমপ্লিট করে সাবমিট করেছেন আর শাইলা আপু আমি দেখতেছি অ্যাক্টিভ মোহাম্মদ প্রদীপ ভাইকে আমি মানে খুব ভালো অ্যাক্টিভ হিসেবে জানতাম এবং ইয়ে করতাম কিন্তু প্রদীপ ভাই দেখতেছি ইদানিং খুব বেশি ফাঁকি দিচ্ছে আমি কেন জানি না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং বডি পেরা নিয়ে অনেক ক্লাস আছে অনেক কিছু আছে তো আপনারা এই যে অ্যাগ্রি ডিজাগ্রির ওপরে আপনারা একটা ফুল এসে থাকতেছে এইটার উপরে আপনারা অন্য অন্য জায়গায় থেকে দেখে দেখে লিখবেন এবং পরীক্ষার আগ পর্যন্ত অফকোর্স আপনাদের আমি হোমওয়ার্ক দিতে থাকব প্রতি সপ্তাহে একটা করে হোমওয়ার্ক পেতে থাকবেন তো এবং আপনারা ওইটা আমাকে দিবেন আমি লেখা ভাই অন্য জায়গা থেকে কোথা থেকে দেখে দিকে লিখবো যেখানে পারেন আপনার যেখানে ইচ্ছা আমি স্পেসিফিক নাম বলবো না তাহলে ঝামেলা হয়ে যাবে যেখানে ইচ্ছা গুগল পারেন ইউটিউব পারেন পিডিএফ পারেন অন্য পিডিএফ পারেন বই পারেন যেখানে ইচ্ছা আপনার ইনফরমেশন যদি মনে করেন আইডিয়া জেনারেট করতে পারছেন আইডিয়ার জন্য যেখানে সেখানে দেখে লিখতে পারেন বাট স্ট্রাকচারটা কিন্তু এটা এটা হতে হতে হবে হবে স্ট্রাকচারটা যে কি নিয়ে আমি কি লিখতেছি এবং কেন লিখতেছি এটাকে আমি রিপ্রেজেন্ট করবো এবং আমি একটা এভিডেন্স দিব আর একটা কনক্লুডিং লাইন দিব ঠিক আছে তো ঠিক আছে আমরা আজকে মোটামুটি অনেক কিছু শিখলাম শর্ট ক্লাসে তো দেখা হচ্ছে আপনাদের উইদিন এ ভেরি শর্ট টাইম সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম জন্য দোয়া করবেন প্লিজ